হ্যালো সবাই গিয়ে তো আজকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করবো তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সাজের পিঠে বা সরা পিঠের রেসিপি আর এটার জন্য প্রথমেই আমি এখানে সেদ্ধ চাল খুব ভালো মতন ধুয়ে দু থেকে তিন ঘন্টা মতন এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর জল থেকে চালটাকে তুলে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর এই পিঠেটা বানানোর জন্য বেশি কিছু খাটনিও করতে হয় না শুধু চালটাকে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে পেস্টটাকে একটু গুলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু নুন তো আমিও তাই করেছিলাম পেস্টটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে নিয়ে এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছিলাম আর তোমরা দেখবে এটা বেশি যাতে ঘনও না হয় আর পাতলাও যাতে না হয় আর তারপর আমি এখানে পিঠেটাকে বানানোর জন্য সরাটাকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তারপর এর মধ্যে আমি দিয়েছিলাম অল্প একটু নুন যাতে পিঠেটা লেগে না যায় আর তারপর নুনটা গরম হয়ে আসার পর একটা কাপড়ের টুকরো দিয়ে এই সরাটার মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছিলাম আর তারপর কিছুক্ষণ রেখে এটাকে ফেলে দিয়েছি আর তারপর সরাটার মাঝখানে খুব ভালো মতন তেল লাগিয়ে নিতে হবে যাতে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসে আর তাই জন্যে আমি সরাটার মাঝখানে খুব ভালো মতন তেল লাগিয়ে নিচ্ছিলাম আর তারপরে এখানে আমি যেই গোলাটা রেডি করেছি চালের গুঁড়োর আর সেই গোলাটা আমি এখানে সরার মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর দেওয়ার আগে এটা কিন্তু নিচে একটু থিতিয়ে পড়ে থাকে দেওয়ার আগে সবসময় এটাকে খুব ভালো মতো নাড়া দিয়ে তারপরে দিতে হবে আর তারপরে আমি এখানে প্রথমে একটা ছোট বানিয়ে নিচ্ছিলাম আর এই ছোটোটা আমার খুব একটা ভালো হয়নি প্রথমেই লেগে গেছিলো আর সেই জন্য আমি এটাকে তুলে এখানে সাইডে রেখে দিয়েছিলাম আর তারপরে আমি আবার একটু সরার মধ্যে তেল লাগিয়ে নিয়ে আবার একটা পিঠে বানিয়ে নিচ্ছিলাম আর এই পরের পিঠোগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসেছিলো তোমরা দেখতে পাবে তো এখানে আমি তেলটা লাগিয়ে নিয়ে চালের গোলাটাকে দিয়ে দিয়েছি আর তারপর আমি পাঁচ মিনিটের মতন এটাকে ঢেকে রেখেছিলাম আর ঢাকাটা খুলে নেওয়ার পর তোমরা দেখতে পাবে এটা খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছিল। আর যখনই এরকম জালি জালি হবে তখনই ভাববে যে পিঠেটা খুব সুন্দর হয়েছে আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি এটাকে তুলে নিয়েছিলাম আর তারপর একই রকম ভাবে আমি সব পিঠেগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছিলাম আর তারপর তোমরা দেখতে পাবে প্রত্যেকটা পিঠে খুব সুন্দর হয়েছিল আর এর মধ্যে কয়েকটা আমি রেখেছিলাম শুধু গুড় দিয়ে খাওয়ার জন্য আর কয়েকটা আমি এখানে দুধ দিয়ে জাল দেব। আর দুধ দিয়ে জাল দেওয়ার জন্য প্রথমেই আমি এখানে দুধটাকে ফোটার জন্য বসিয়ে দিয়েছিলাম আর তারপর এখানে আমি নিয়ে নিয়েছিলাম অল্প একটু আমল দুধ তো আমল দুধের মধ্যে একটু গরম দুধ দিয়ে আমি গুলিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর তারপর এটাকে ফুটিয়ে নিচ্ছিলাম বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি আর দুধটা ফুটে আস্তে আস্তে আমি বাকি পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছিলাম আর তারপর দুধটা ফুটে আসার পর আমি এখানে একটা একটা করে পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দুধের মধ্যে পিঠেগুলোকে দিয়ে আমি এখানে খুব ভালো মতন ফুটিয়ে নিচ্ছিলাম যাতে করে দুধটা পুরো পিঠেটা টেনে নেবে আর নরম হয়ে আসবে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন আর নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছিলাম আর ফুটে আসার পর পিঠেগুলো খুব সুন্দর নরম হয়ে গেছিলো আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড় আর গুড়টা দিয়ে আমি এখানে বেশি নাড়া দিইনি কারণ পিঠেগুলো এত নরম হয়ে গেছিলো যে ভেঙে যাচ্ছিলো সে কারণে আমি বেশি নাড়া দিইনি শুধু দুধের সঙ্গে গুড়টাকে একটু মিশিয়ে নিচ্ছিলাম আর তারপরেও আমি আবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছিলাম আর পিঠে পায়েস যতই তোমরা জাল দেবে তত বেশি এটা টেস্ট বেড়ে যায় ফুটে আসার পর দুধটা যখন ঘন হয়ে গেছিলো তখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম আর তারপরে রেডি হয়ে গেছিলো আমাদের সাজের পিঠে তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর অবশ্যই জানিও কাদের কোন পিঠে খেতে খুব ভালো লাগে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই কি